সালামু আলাইকুম প্রিয় দেশবাসী, চ্যানেল সেভেনের মাধ্যমে সারা দেশবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনারা জানেন আগামীকাল পবিত্র ঈদ উল আজহা। পবিত্র ঈদ উল আজহায় এই অবস্থায় সারা বহির্বিশ্ব সহ বাংলাদেশের করোনা মহামারী আক্রান্ত, সেটা লক্ষ্য রেখে আপনারা কোরবানি ঈদ পালন করবেন, কোরবানির পশু জবাই করবেন, সামাজিক দূরত্ব বজায় তো রাখবেন, তার পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রাখবেন। আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনি বেঁচে থাকলে আরো অনেক অনেক ঈদ পাবেন, কিন্তু আপনি মারা গেলে আপনার পরিবারের একটা সম্পদ হারিয়ে ফেলবে। ওই আপনি নিজে সচেতন থাকুন, পরিবারকেও সচেতন রাখুন, নিজে সুস্থ থাকবেন, পরিবার সুস্থ থাকবে। দেশের জন্য আপনি একটি সংখ্যা মাত্র, কিন্তু পরিবারের জন্য আপনি একটা বিশাল সম্পদ। সেই কথাটা অবশ্যই মাথা রাখবেন। পাশাপাশি আপনারা যারা গরু, ছাগল, মহিষ ইত্যাদি কোরবানি দিবেন, কোরবানির যে বর্জ্য আবর্জনাগুলো আছে এগুলো যথার্থ স্থানে ফেলবেন। এগুলো যেখানে সেখানে ফেলে রাখবেন না, যার কারণে পরিবেশ দূষণ হয়, মানুষের সমস্যা হয়, এরকম কোনো কাজ করবেন না। একটা জিনিস খেয়াল রাখবেন, পবিত্রতা হচ্ছে না, পরিচ্ছন্ন পবিত্রতা হচ্ছে ইসলামের অঙ্গ। আবারও সবাইকে চ্যানেল সেভেনের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক পরিধান করবেন, নিজে পরুন, অন্যকে পড়তে উৎসাহিত করুন। ধন্যবাদ।